অতি দরিদ্র শ্রমজীবী মানুষের অসহায়ত্ব থেকে পুঁজি করে দেশের বিভিন্ন স্থানে জিম্মি করে মানব পাচার। আপনারা জানেন দেশের যারা হতদরিদ্র খুবই দরিদ্র শ্রেণীর নির্বাহের জন্য দেশের বিভিন্ন স্থানে গমন করে এবং তারা শ্রম দিয়ে অর্থ উপার্জন করে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একদল কুচক্রী মহল তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, বিশেষ করে তাদেরকে বেশি শ্রম মূল্য দেওয়ার কথা বলে এবং টাকা পয়সা দিয়ে তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছে। আর আজকে যে ঘটনাটি হয়েছে, তারা তাদেরকে পাইকগাছা থেকে নিয়ে আসা হয়েছে। মূলত তাদেরকে নড়াইলের একটি ইটের ভাটায় দেওয়ার কথা ছিল, বাট তাদেরকে সেখানে না নিয়ে গিয়ে তারা যখন রূপসা ব্রিজ অতিক্রম করে, ভিকটিম যারা তারা জিজ্ঞাসা করে যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, গোলযোগের সৃষ্টি করে এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এবং হচ্ছে এই তথ্যটা আমরা তাৎক্ষণিক আমরা পাই বিশ্বাসযোগ্য সূত্রে। আমরা খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। আমরা এই সময় মূল হোতা সহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। কাজ অপকর্মে লিপ্ত আছে, তাদেরকে পুরো ধরার জন্য, পুরো চক্রকে ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রাখি। যে ম্যানেজার উনি বলছিলেন যে 8,000 ইউনাদের আর কি ভাড়া করা, ঠিক আছে, সমস্যা নেই। এবার উনি যে মানে বাটার যে সর্দার, উনি ওইভাবে নিয়ে আসছিলেন। আনার পর রূপসা ব্রিজ পাওয়ার পরে বলছে যে গাড়ি যাবে কোথায়, আমরা বলছি যে এটা চট্টগ্রাম রুটেই চলে। চট্টগ্রাম না, আমাদের তো নড়াইল নেওয়া। আমাদের অ্যাডভান্স দিয়েছে 40,000 টাকা, একটা ফ্যামিলি ফ্যামিলি। হ্যাঁ, কয়জন কাজ করবেন? দুইজন। দুইজন মাত্র 20,000 টাকা। 20,000 মাসিক? মাসিক না, এটা হলো প্রোডাকশনের। হ্যাঁ, এটা হলো প্রোডাকশনের কাজ, প্রোডাকশনের কাজ। হ্যাঁ, আমার চেক নিয়েছে, আমি টাকা নিছি 12,000, আমার ছেলে আর আমি, আমার কাছ থেকে চেক নিয়েছে। যশোরে ভাটার কথা বলি, আমাদের নিয়ে যাচ্ছে সিটাগাং, আমরা তো যাবো না। জানতে পারলেন কিভাবে? জানতে পারিছি গাড়ির রূপসা ব্রিজ যখন বাড়াইছে তখন আমরা জানতে পারি, আমরা হোয়াল্লা দিছি, কান্নাকাটি করেছি, তাই গাড়ি ব্যাগে আসছে। আমার 3 ভাই 30,000 টাকা নিয়েছে, 10,000 করে। 10,000 করে? হ্যাঁ, স্ট্যাম্প দেওয়া আছে একখান। লেখা আছে স্ট্যাম্প 30,000 টাকা, শুধু সই নিয়ে 30,000 টাকা দেওয়া আছে। ব্ল্যাঙ্ক সই করা, সেই স্ট্যাম্পে সই করা। একটা 3 ভাই, আমরা 3 ভাই, একটা আছে 3 ভাই, 10,000 করে 30,000 টাকা নিয়েছে, নিয়ে 8টা স্ট্যাম্প দেওয়া। হ্যাঁ, নিছে। খুলনা জেলার পাইকগাছা থানায় বসবাসরত দরিদ্র ও অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষের অসহায়ত্ব ও দরিদ্রতাকে পুঁজি করে একদল অতিলোভী ও দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মহাজনের নিকট শ্রমিকদের অমতে ব্যক্তিগত লাভের আশায় বিক্রি করে দেয়। গত 26 অক্টোবর 2022 একটি মানব পাচার চক্র পাইকগাছা হতে নারী ও শিশুসহ 59 জন দরিদ্র ও অসহায় মানুষকে নড়াইল জেলায় একটি ইটের ভাটায় কাজ দেওয়ার কথা বলে কৌশলে একটি বাসে আরোহণ করায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্রমিকদের জিম্মি করে বাসটি নড়াইলে না গিয়ে খানজাহান আলী সেতু খুলনা অতিক্রম করলে শ্রমিকরা বুঝতে পারে তাদের ফাঁকি দিয়ে অন্যত্র কোথাও নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা জানতে পারে যে তাদেরকে চট্টগ্রামের হাটহাজারিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্য মহাজনের নিকট বিক্রি করে দেওয়া হবে।
এমতো অবস্থায় অচেনা ইটের ভাটা এবং ওই এলাকায় নিষ্ঠুর ও নির্মম অত্যাচারের কথা ভেবে তারা ভয় পেয়ে যায়। তারা প্রতিকূল স্থানে যেতে চায় না বিধায় বাসে অবস্থানরত নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে ডাক ও চিৎকার শুরু করে। পরবর্তীতে স্থানীয় লোকজন বাসের ভিতরে চিৎকার ও বিশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে র্যাবকে খবর দিলে র্যাব ৬ খুলনা এর একটি অভিযানিক দল তড়িৎ গতিতে গাড়িটিকে অনুসরণ করে বাসটির গতিরোধ করলে এই মানব পাচার চক্রে দুইজন ব্যক্তি আটক সহ ভিকটিমদের উদ্ধার করা হয়। ভিকটিমদের বক্তব্য এবং আটককৃত ব্যক্তিদের অধিকতর জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা এবং ঘটনার সাথে আটককৃত ব্যক্তিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এই প্রেক্ষিতে গত ২৬শে অক্টোবর রাতে আটককৃত মানব পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ লিটন গাজী ৫৪, পিতা মৃত বাবর গাজী, মাতা নূরজাহান বেগম এবং অপর সহযোগী মোহাম্মদ সোহাগ গাজী, পিতা মোহাম্মদ লিটন গাজী, মাতা নার্গিস বেগম গড়ইখালি থানা পাইগাসা জেলা খুলনা দয়কে অভিযানিক দলটি গ্রেফতার করে। এই সময় আসামিদ্বয় কর্তৃক কৌশলে উচ্চ মজুরিতে কাজ দেওয়ার নাম করে অসাধু উদ্দেশ্যে পাচারের প্রাককালে ১৯ জন নারী ১৮ জন শিশুসহ মোট ৫৯ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে খুলনা জেলার পাইগাসা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।